Nabi Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama উনি আসছেন পরে
মাইক লাগাইছেন আগে মকসুদ উলুর রহমান উনি আসছেন পরে লাইটিং করেছেন আগে যদি একটু বুঝে থাকেন তাহলে আমি যেই মাস্টার আপনাদেরকে বুঝাইতে চাই সহজে সেটা হলো তমাম কায়নাত আসমান জমিন মানুষ ফেরেশতা জিন চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম যাবতীয় সবকিছু তৈরির মকসুদ এবং উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পৃথিবীতে আসতে পরে আসমান জমিন তৈরি করা হয়েছে আগে নবী পৃথিবীতে আসতে পরে চন্দ্র সূর্য তৈরি করা হয়েছে আগে আমার নবী পৃথিবীতে আসতে পরে মানুষ জিন ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন আগে এখন বুঝে আসেন আওয়াজ করতেছেন যেন হয়েছে তিন দিন যাবো কিছু খান নাই কথা কি বুঝে আসছে যা কিছু দেখতেছেন যা কিছু দেখেন নাই দুনিয়ার সব কিছু তৈরি করেছেন উদ্দেশ্য এবং মকসুদ হল আমার নবী মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আগমন না করতেন আমাদের দেশের আব্দুল হামিদ প্রেসিডেন্ট হইতে পারত না আমার নবী যদি প্রেসিডেন্ট পৃথিবীতে আগমন করতে না আসতেন তাহলে আমার দেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারত না নবী যদি পৃথিবীতে না আসত আমেরিকাতে নির্বাচন করে ট্রাম্প নির্বাচিত হতে পারত না ওবামা প্রেসিডেন্ট হতে পারত না আমার নবী যদি পৃথিবীতে না আসত আপনাদের সিলেট বিভাগ হইতো না সিলেটের জেলা চেয়ারম্যান হইত আমি মানুষটা খুব কিছু বড় না আমি অত্যন্ত ছোট মানুষ কিন্তু আমাকে আপনারা দাওয়াত করে আজকে স্টেজে উঠাইছেন তো আমাকে যখন দাওয়াত করে স্টেজে উঠাই ফেলছেন এখন আমি উস্তাদ আপনারা সবাই ছাত্র আপনারা সবাই ছাত্র এখন আমি যে কথা বলবো কথাটা মেনে নিবেন কি আপনাদের প্রথম কইলাম মানলেন তো না চিন্তা করছেন সর্বনাশ মাটি জানতে যান আমরা করছি ওনার মুখ সরে সেরে দিব আমার নবী হল মকসুদ উদ্দেশ্য তমাম পৃথিবী আল্লাহ পাক তার উদ্দেশ্যে তৈরি করেছেন নবী পাঠাইছেন পরে সব কিছু করেছেন আগে কথা কি বুঝে আসছে কথা বুঝে আসতেছে হযরত আদম আলাইহিস সালাম ও সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদমকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদমের ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কৃষ্টিতে উঠাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিমের ঘরে ইসমাইলকে জন্ম দিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম ও ইসমাইল ইসলামকে কুরবানি করাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম ইসমাইলের দ্বারা আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফের ঘর তৈরি করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফারাওনের আক্রমণ থেকে আজাদ দিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসাকে সৌন্দর্য দান করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে কুয়ার থেকে বাঁচাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুলাইমানকে রাজত্ব দান করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে থেকে বাঁচিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আমার নবীর এলম থেকে
থেকে শাইখে বরকত হওয়া সম্ভব, আমার নবীর এলম থেকে শাইখে পাওয়া হওয়া সম্ভব, আমার নবীর এলম থেকে শাইখে ঘর করে হওয়া সম্ভব, আমার নবীর এলম থেকে শাইখে ঘর করে শাইখে হবিগঞ্জে হওয়া সম্ভব, আমার নবীর এলম থেকে নূরুল ইসলাম কুলিপুরে হওয়া সম্ভব, আমার নবীর এলম থেকে জুবাইর আহমদ আনসারি হওয়া সম্ভব। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন
ও আমার ভাইয়া পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই, একজন মানুষ যদি হাজার হাজার বছর হায়াত পায় আর সেই মানুষটা যদি লেখাপড়া করতেই থাকে আর পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ব্রেন যদি তা হয়, পৃথিবীর যত বই পুস্তক ছাপা হয়েছে সবগুলি যদি সে পড়ে, পৃথিবীর যত উস্তাদ এবং যত প্রফেসর যত দার্শনিক যত বৈজ্ঞানিক যত সাহিত্যিক আছে সবাই কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করে, সারা জীবন শিক্ষিত হওয়ার পরে যে এলেম শিক্ষা করবে, একজন নবীর এলেমের যদি সাগরের মধ্যে একটা সুই রাখা হয় সেই সুইয়ের মাথায় যতটুকু পানি লেগে আসবে একজন নবীর সেই পানির ফোটা পরিমাণ এলেম তারা হাসিল হবে না। আমার রাসূল বলেছেন অতীত উলুমুল আউয়ালিন, আল্লাহ পাক হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর কমবেশ তাদেরকে যত ইলম আল্লাহ দান করেছিলেন সবগুলি একত্রিত করে আল্লাহ পাক আমাকে দান করেছেন। শুনলেন না নবিয়ে আমরা একজনকে শুধু শুধু কাইসা করে বসে এই কওমি মাদ্রাসার আর এই যে দেওবন্দি মৌলানা এর আসলে নবীর এসিনে না নবীর বড় ভাই কা সম্পর্কে যদি কেউ সামান্যতম জেনে থাকে সেই জন্মেওয়ালা মানুষগুলি হল ওলামাই দেওবন্দের জামাত। যত নবী আল্লাহ পাক পাঠাইছে দুনিয়াতে সমস্ত নবীরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব সময় ব্যস্ত, আর আমার আল্লাহ আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্য ব্যস্ত। এই জন্যই বলছি আসতে সুবহানাল্লাহ করে যেখানে কোন টানা পাই নাই আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি দিয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইব্রাহিম গর তৈরি করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মূসা আলাইহিস সালাম যতক্ষণ আপনি রাজি না হন ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো, তারা বোঝা গেল যে সমস্ত গোলাম মানে সমস্ত নবীরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত, আর আমার আল্লাহ আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্য ব্যস্ত। আমার রাসূল বলছেন আমি ততক্ষণ পর্যন্ত রাজি হইতাম না আল্লাহ দিতেই থাকবে আর আমিও রাজি হইতাম না। আল্লাহ দিতেই থাকবে আর আমি রাজি হইতাম না, বলে কতক্ষণ হইতে না, বলে যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না। ঠিক শব্দে জাহান্নাম থেকে আসার পর এরপর আমি রাজি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি রাজি হইতাম না আর আল্লাহ দিতেই থাকবে দিতেই থাকবে।
এখন একজন মানুষকে যদি রাজি করার জন্য যদি দেয় তাহলে কম দেয়? সামান্য কিছু দিয়ে একজন কি রাজি হলো না, আর একজনকে যদি খুশি করতেছে হেরা হারা দিলে সেখানে দেয় কি দিলে খুশি হবে? আল্লাহ পাকের দরবারে যত উত্তম আছে, যত বালা আছে সবটা আমাকে দিছে। এর চাইতে কোনো বালা যদি আল্লাহর দরবারে থাকতো তাহলে কি আল্লাহ আমাকে দিত? আমি আপনাকে খুলকে আজিমের দ্বারা সর্ব উত্তম চরিত্রবান করে তৈরি করেছি, আল্লাহর দরবারে যদি আল্লাহর দরবারে নাই এই জন্য দিতে পারবে, যদি থাকতো তাহলে আরো দিত। শক্তি দিছে সবচাইতে বেশি, এর চাইতে বেশি শক্তি আল্লাহর দরবারে নাই এই জন্য দেয়, যদি থাকতো তাহলে হিরো দিত। জিজ্ঞেস করতেছে হুজুর উমর কেমন, উমর ইবনে খাত্তাব নাম শুনছি না আমরা, উমর ইবনে খাত্তাব সম্পর্কে একজন সাহাবী যায় বলতেছে হুজুর উমর সম্পর্কে একটু বলেন তো দেখি উমর কেমন। তুমি যে রাস্তা দিয়ে যাইবে এই রাস্তায় হক যাবে, তুমি যে রাস্তা দিয়ে যাইবা সেই রাস্তায় ইবলিস থাকবে না, তুমি যেখানে যাইবা সেই জায়গায় ফটে হবে। আমি আল্লাহ দরবারে চাইয়া তোমাকে আনছি, তোমাকে আল্লাহ পাক উত্তম দিয়েছেন। রাসূল বলেছেন আমার পরে যদি নবী হইত তাহলে উমর হইত। এখন সে আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকা ও আমার হাবিব, ও হাবিব আপনাকে দিয়েছি আমি ইচ্ছা করে মায়া করে দয়া করে, একমাত্র আমার নিজের ইচ্ছা দিন, আপনি চান নাই নিতে চান নাই আমি আল্লাহ দিছি আপনাকে। ইন্না আতাইনাকা আপনাকে দান করেছি। এখন এই পুরোনো এখানে বসা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ইন্না আতাইনাকা এই কাফ যে একটা শব্দ কাহ 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 কাকটা কোথায় ব্যবহৃত হয় আরবি গ্রামারে, যে ব্যবহৃত হয় কোনো একজন সিরিয়াস আপনজন করে একদম খুব কলিজার পোকা, এরকম কোনো আপনজনকে যদি কোনো কিছু দিয়া ব্যবহার করতে চান অথবা কোনো কিছু বলতে চান তাইলে এইখানে আরবি ভাষায় কা ব্যবহার হয়। সবচেয়ে বেশি আপনজন, সবচেয়ে বেশি আপনজন এমন কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু বলতে চান তাইলে এইখানে কা শব্দ ব্যবহার হয়। এখন আমি আপনাদের সকলকে সম্বোধন করে কথা বলতেছি, এখন এই জায়গার মধ্যে যদি আমার সবচেয়ে বেশি আপনজন কাউকে একা যদি সম্বোধন করে কথা বলতে চাই তাহলে বাসার ধরনটা ভিন্ন হবে না? বসে আসে ধরেন না, হ্যাঁ আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক 124,000 পয়গম্বর কোন নবীর সাথে না লাগাইয়া আল্লাহ পাক ওই কা অক্ষরের দ্বারা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে কথা বলেছেন। ইন্না আতাইনাকা ও হাবিব ও মাহবুব শুধুমাত্র কেবলমাত্র আপনাকে দিয়েছি।
এখন 30 পারা কোরআন শরীফ যাচাই করে দেখেন যেখানে আল্লাহ পাকের হাবিবকে উল্লেখ করে যেখানে আল্লাহ পাকের হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন সব জায়গায় আল্লাহ পাক ওই কা 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 ব্যবহার করেছেন মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম আছেন হাফেজ আছেন তাকে আপনারা বুঝবেন খুব ভালো করে আপনারা কেউ আমরা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ইয়াসিন ওয়াল কুরআন আল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ফালা ওয়ারাব্বিকা ফালা ওয়ারাব্বিকা ফালা নুওয়াল্লিয়ান্নাকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ্দুহা বিল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আখিলান ফাআদনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা আল্লাহ পাকের হাবিবকে 30 বার কোরআন আল্লাহ পাক সব জায়গায় ও আমার হাবিব ও আমার হাবুব কা 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 এখন আমরা সবাই মিলে আসলে এই সব হিসাবে নিয়ে আমরা আল্লাহর কাছে যাই আল্লাহ যে একটু শিখাই যে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম তুমি দয়া করে বানাইছো হযরত ইব্রাহিম রে আগুন থেকে বাঁচাইছো হযরত ঈসা আলাইহিস সালাম রে কুয়া থেকে বাঁচাইছো হযরত মুসা আলাইহিস সালাম রে তুমি নীল নদী পার করে নিয়ে এসো সবারই তো তুমি মায়া করছো কিন্তু শুধুমাত্র সব মায়া ঢেলে দিছো একজন রে ঈশ্বর কোরআন শরীফের ভিতরে অন্য কারোর সাথে লাগে না শুধু কা কা বইয়া তোমার হামি ভীষণ বলে বলো আর কারোর তোমার সব লাগবো না না আল্লাহ পাক কি বলে এই জবাব দাও নিয়ে যান কইতাম নি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কা বলে শুধু আমার হাবিবকে একা সম্বোধন করাতে যদি তোমরা প্রশ্ন করো তাই আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই যখন গোটা পৃথিবীর মধ্যে আমার নাম লেনেওয়ালা কেউ ছিল না আমার বাইতুল্লাহ শরীফ তুলন্দ হইয়া তোয়া করতো বাইতুল্লাহর ভিতরে মূর্তি লাগাইছে বাইতুল্লাহর বাইরে মূর্তি লাগাইছে লাত উজ্জা মানাতের পূজা করে ইহুদিরা দুই খোদা বানাইছে খ্রিস্টানরা তিন খোদা বানাইছে আর 60,000 দেবতার পূজা করে হিন্দুরা এরকম ভাবে অগ্নি পূজা চন্দ্র পূজা সূর্য পূজা সবাই করতে শুরু করে দিয়েছেন আমার নাম কেউ কেউ লেয় না আমি আল্লাহ পাকের ওয়াদা নিয়তের বর্ণনা কেউ করে না ওই মুহূর্তে জাহারাল ফাসাদ ফিল বর্দি বল বাহরি গোটা পৃথিবীর মধ্যে যখন অনাচার অবিচার অত্যাচার যখন সিন্না করার কি যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত ওই অবস্থায় একমাত্র আমার হামি সমস্ত ভূতের মধ্যে খান দিয়া উলঙ্গ হইয়া তোয়াফ করে মানুষগুলির মধ্যে খান দিয়া আমার হাবিবের সমর্থক কেউ নাই আমার হাবিবের দলের কেউ নাই আমার হাবিবের উষ্টি পুষ্টির কেউ নাই বাই বাতিজা তার সাথে সমর্থন করার কেউ নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার হাবিব ওই আমার গড়কে সামনে লইয়া আল্লাহ পথ পর বলে দাঁড়াইছে একমাত্র কে একমাত্র আল্লাহ হাবিব আর কেউ দলের কোনো সদস্য স্লোগান দেওয়ার কেউ পক্ষের কোনো লোক কেউ নেই একমাত্র আমার হাবিব তার এসে কাউকে পরোয়া করে নেই বুধের পরোয়া করে নেই মানুষের পরোয়া করে নেই চাষার পরোয়া করে নেই বাচ্চার পরোয়া করে নেই গোষ্ঠী জাতির কারো পরোয়া করে নেই দুনিয়ার মানুষ কি বলবে সেটা পরোয়া পরোয়া করে নেই উদের পোষা নারী বুড়ি এনে মাথার মধ্যে দেয়া দিয়েছেন তারপর আল্লাহ আকবার এখন আমি যে বলছি ইন্না আতাইনাকা ওয়া মা আরসালনাকা এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তারাই আমার হাবিব কি বলছে মাঝে নিয়ে বন্যা আপনারা কি করেন সুবহানাকা সুবহানাকা অভিহামদিকা অতবারকাসমুকা অতআলাজাদ্দুকা ওলা ইলাহা গাইরুকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া নানকুরুকা ওয়া নাকরামু ওয়া নাতকুরু ইয়াজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন আমার হাবিব বলছে প্রশংসা একমাত্র তোমার জন্য রহমান একমাত্র তুমি রহিম একমাত্র তুমি আল্লাহ তোমার জন্যই বেঁচে থাকি আল্লাহ তোমার জন্যই মৃত্যুবরণ করব আল্লাহ ইবাদত একমাত্র তোমার করি আল্লাহ সাহায্য একমাত্র তোমার কাছে চাই আমার হাবিব বলছে ইন্না আমার হাবিব বলছে ইয়াকা আমার হাবিব বলছে সুবহানাকা আমার হাবিব বলছে ও বিহামদিকা আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা সুবহানাল্লাহ আমার
বলছে মাহবুব তুমি ছাড়া কেউ নাই, আমি আল্লাহ বলছি মাহবুব তুমি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ, মাহবুব তোমার কোনো শরীক নাই, আমি আল্লাহ বলছি মাহবুব তোমার কোনো শরীক নাই। আছে কোনো শরীক? আমি আল্লাহ পাকের রুবুবিয়তের প্রচার প্রকাশের জন্য পৃথিবীতে আমি আল্লাহ নবী পাঠাইছি, আমার প্রতিনিধি 1,24,000। আমার হাবিবের নবুয়তের বর্ণনার জন্য আমার হাবিবকে সাহাবী দিছি 1,24,000। আমার আল্লাহ পাকের প্রতিনিধি নবীর সংখ্যা যা, আমার হাবিবের প্রতিনিধি সাহাবীর সংখ্যা। এরপরেও চিনতেন না, উঠেলি রবি সুজবেলি উঠেলি, এরপরও রবি চিনলেন না, বল মাসে ইসলাম আলাইকে পেয়েছিল দিলে আর কিছু নিলে আমার উঠেলি রবি নিয়ে কবর জয় রাখবো। সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ কথা আমরা যে নির্দেশ করছেন এটা বলতেছে শেষ কথা, এটা হুকুম করছেন নবী। ওই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিক থেকে নবী একদিক থেকে রাষ্ট্রপ্রধান, কে আমাদের নবী, নবী কে, নবীও রাষ্ট্রপ্রধান, কথা কয় না ঠিক না? আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা অনেক সময় অনেক ধরনের ঘোষণা করে কিনা, যেহেতু মহিলাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামাইতে হবে এবং তারাও শিক্ষিত হইতে হবে, পুরুষও শিক্ষিত হইতে হবে, এখন মহিলাদের শিক্ষার জন্য তাদের শিক্ষা মানে এই যে বই পুস্তক তারপরে বেতনা দিছে আছে সব মা রাষ্ট্রের ঘোষণা কিসে? এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে নবী আর দিক থেকে রাষ্ট্রপ্রধান, উনি যখন দেখলেন যে আরবের অবস্থাটা হইল মেয়ে সন্তান যদি কারো ঘরে জন্মগ্রহণ করে জিন্দা কবর দিয়া দেয় মানুষ শুনবার আগে, তার কারণ হইল মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মনে করে বংশের কলঙ্ক। ঠিক, আপনারা যেটা নির্দেশ করছেন সেটা কইতেছি এখন। হুজুর রাষ্ট্রপ্রধান নবী কথা বুঝে না, নবীও রাষ্ট্রপ্রধান ঠিক না? হুজুর মহিলার সন্তান লালন পালনের জন্য 200 টাকা করে প্রতি মাসে দেওয়া হইল রাষ্ট্রীয় ঘোষণা, এই হইল তো প্রাপ্ত। আল্লাহ নবী এই ধরনের কোন ঘোষণা না দিয়া রাসূল যে ঘোষণা করছেন, কারণ রাষ্ট্রের ঘোষণা রাষ্ট্র যদি দেওয়া মিলে দিলে বিএনপি আয়া বিএনপি ঘোষণা দিলে আওয়ামী লীগ আয়া ঠিক না? বেটি ঠিক, আল্লাহ নবী দেখলেন রাষ্ট্রের ঘোষণা দিলে কাম হবে না, নবৌতি ঘোষণা দিতে হবে। সন্তান জন্মগ্রহণ করে যারা মেয়ে সন্তানকে জিন্দা কবর দিয়া দাও বলা করে শোনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য এই নির্দেশ, তিনটা মেয়ে সন্তান যেই উম্মতের ঘরে জন্মগ্রহণ করবে সেই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ, আমি জিজ্ঞেস করতে চাই এই ঘোষণাটা দেওয়ার দ্বারা মান সম্মান কিন্তু কমছে? এইবার হুজুর তা এসেছি জান্নাতের ঘোষণা রাসূল দিয়া তুই সে কিয়ামত পর্যন্ত, যদি রাষ্ট্রীয় ঘোষণা দিত তাইলে আরেক সরকার আইলে বাতিল হইতো, কিন্তু রাসূল যে ঘোষণা দিয়েছে কিয়ামত পর্যন্ত চলবে কিনা, চলবে কিনা?
বন্ধু বান্ধবের কাছে ধরার জন্য তো যে বন্ধু বান্ধবের লোক ভালো করে আগ্রহ দেয় না কি তোর জন্য বিশ্বাসী পড়ছে না কত বড় কপাল ধরা চিন্তা করে আমি বারোটা মেয়ের পিতা, বারোটা মেয়ে সন্তান দিছি, বারো মেয়ে হাদিস পাশ আমি আমার পরিবারে ঘোষণা দিছি, মেয়ে বিয়ে দিছি সাতটা, সবাই ধরে বলছি তোমাদের এখানে সন্তান হবে, একটা স্কুল কলেজের বারিন্দা দিয়ে আমি মানা করবি, কাঠপল্লা মানে আল্লাহ কথা বুঝে আসে আপনার গরু যদি বাচ্চা থাকে দুই আড়াই বছর তিন বছর যদি বাচ্চা থাকে সত্তর হইতে বাড়ির ভিতরে এসে বুঝছেন দেখা মাত্র আল্লাহ রাসূল বলছেন তোমার মেয়ে আছে ছেলে আছে, তুমি যে বাজার থেকে নিয়ে এসো সর্বপ্রথম তুমি কার হাতে দিবা? রাসূল বলে মেয়ে থাকলে মেয়ের হাতে দাও, কারাতে দাও, এর দ্বারা মেয়েদের সম্মান বাড়ছে না, আস্তে করবে দেখো হুজুর কি মন্ত্র শিখেছে, আপনার আমার হাতে দিত না দিব আমার বই, তোমার বোন যখন বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর বয়স যখন হবে তখন তাকে আরেক বাড়িতে যখন বিয়ে দেওয়া হবে তখন সঙ্গত কারণে সেই বাড়িতে যাওয়ার পরে সে কিন্তু ফেটে কিনা থাকলো আগে খায় না শাশুড়ি কোন সময় বৌমার বইয়া খাইব আর ঘরের সময় খাই আসা লাগে শাশুড়ির হাতে না দিলে কথা তুমি যে ছেলে তুমি
কাদাও কাছে ফাটছে, কাছে উঠছে, কাদাও ফাড়া লাগে, এ যায় দিয়ে কাদাও ফাটনা কাছে সরে গেছে। ইসলামকে সম্মান বাড়াইছে, সেই সম্মান নিয়ে মেয়েরা যতদিন থাকবে ততদিন সম্মানিত হবে, আর এই সম্মান বাদ দিয়ে বর্তমান আধুনিক যুগের সম্মানের তালাশে যখন রাস্তায় বের হবে তখন ইপিজিংয়ের শিকার হবে, দর্শনের শিকার হবে। আমি সেই ওয়াশিংটন শহরে, নিউ ইয়র্ক শহরে, আমার ভাইয়েরা শিকাগো শহরে, সেই সেই ইউরোপের লন্ডন শহরে, আমার ভাইয়েরা বার্মিংহাম শহরে, জাপান জার্মান বিভিন্ন দেশের শহরে মধ্যে তাকিয়ে রেখেছি। ইপিজিংয়ের শিকার ওই মহিলাদের হয়েছে যারা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, কোন বিধর্মী রাষ্ট্র গোর্খা পরিহিতা কোনো নিয়ে ইপিজিংয়ের শিকার হয়। তোমাকে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে কাজকর্ম করে খাওয়ার জন্য তৈরি করে নাই, শুধু এই তৈরি করছেন তুমি তোমার স্বামী অধীনে স্বামীর ঘরের সংসারকে ঠিকঠাক মতন রাখবা, তোমার বাচ্চাকে যাদের লালন পালন করবা, ঘরটাকে তুমি সাজায় রাখবা, তোমার স্বামী মাতার কাম পায়ে ফেলে রুজি রোজগার করে খাওয়ার দায়িত্ব তোমাকে দাও, সেই দায়িত্ব তোমার মাতার উপর তুমি নিবা কেন? আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছেন তোমার স্বামীর উপরে, তোমার ভাইয়ের উপরে, তোমার বাবার উপরে, সেই দায়িত্ব পালন করে তুমি তাকো, তোমার ঘরের ভিতরে তোমার ইজ্জত সম্মান বাড়বে। আর আল্লাহ পাক স্বামী কি বলছেন, রুজি রোজগার করে এনে খাওয়াইবা। আর যদি মানে আমার ভাইয়া যদি নেককার স্ত্রী সুন্দর স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে সারাদিন কাজকর্ম করে মাতার কাম পায়ে ফেলে যখন আপনি ঘরে আসছেন, ইসলাম বলে আপনার স্ত্রীর সামনে দাঁড়াইয়া মুসকি হাসি দিয়ে আপনাকে একটা সালাম দিবে, সালাম দেওয়ার সাথে সাথে সারাদিনের কেলামতি শব্দ হয়ে গেছে। আসল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমি, আর সবাই বলেন আমি। আপনাদের সঙ্গে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের মিশন যেন মাথায় রাখে, এই জন্য আমরা পাকের দরবারে দোয়া করতেছি। আল্লাহ তাআলা তারা আমাদের এই মাহফিলটাকে সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলেন আমি। যে যে উদ্দেশ্যে এখানে আগমন করেছেন আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দেন। সকলে বলেন আমি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংঘের হাতুড়ে দোয়া করলে দোয়া।